ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া, সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালোই আছি। তো এখন যাচ্ছি, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমার বড়দির ছেলে আজকে রিসেপশন আছে, সেখানে আজকে অনুষ্ঠান রয়েছে লজে। এখন আমরা সকালবেলা বেরোচ্ছি বাড়ির সবাই, দাদা দিদি তাদের মেয়েরা, আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাবো, ওখানে সকালবেলা কী খাই, দুপুরে কী কী খাই, কী কী করবো, সারাদিন অনুষ্ঠানটা, সারাদিন এনজয়টার মধ্যে পুরোটাই দেখাবো। তো চলো দেখতে থাকো, চলো। ছেলে তুলে দিল বলে বলো, বলো তোমার ছেলে কি, বলো তোমার ছেলেকে দিলাম, বলো ধরে বলো, সুন্দর আছে, বলো খুশি হলাম, বল গোপাল পেয়ে আমি খুশি হলাম, বল গোপাল এসে ঘরে অনেক কিছু বলবে, আমি আজ থেকে তোমার সম্পূর্ণ সুখে দিকে পাশে থাকবো, আজ থেকে তোমার ভাত খাবার দায়িত্ব নিয়ে বলো, সারা জীবন তোমার সুখে দেখে পাশে থাকো, বলো শুধু সুখে ভাগে হবে না, দুঃখে ভাগে হবে, জোকার দাও, এটা জোকার দাও, সারা জীবন আপদে বিপদে সুখে দুঃখে, সুখে দুঃখে শুধু তোমাকে না, তোমার পরিবারকে সবাইকে আমি দেখে রাখবো, কথা দিলে কিন্তু চলছে ভাত কাপড়ের অনুষ্ঠান, শুরু করে দাও, শুরু করে দাও, এখন ভাত দেবে রাজা তিথির মুখে, তিথি রাজার মুখে, তাই তো নাকি তিথি? এবার তিথিটা বাটিগুলো নামাবে, গুছিয়ে ভাত না খেয়ে তারটা দায়িত্ব করে তুই রাজাকে কত দায়িত্ব করে তোকে খাওয়াতে পারি, তুই দেখি ধরে একটা মুখের সঙ্গে মাথাটা ঝালার উপর তুলে দে, খেয়ে ঘি দিতে হয়তো, হ্যাঁ দিচ্ছে তো মনে হয়, ওই যে ঘি ওই যে মুখে
তিনবার খাও না খাবে দুবার হলে দুবার তিনবার ঝামেলা করে খেতে দেবে না না খেয়ে নি গেল ওদের থাক আস্তে আস্তে খা খুব ভালো লাগছে গো এই বন্ধ যেন চিরদিন এইভাবেই থাকে একটাই কথা বলবো এই বন্ধ যেন চিরদিন এইভাবেই থাকে বাহাত দিয়ে জল খালি কিন্তু দানা দিয়ে খাওয়া দেবে ঠিক আছে এবার খেয়ে নে তোরা তো দেখো ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়িতে এই যে এখন বিয়ে বাড়ির আজকে হচ্ছে আমার বড়দির ছেলের বউ আর সেখানে চলে এসেছি সেখানে রয়েছে এই যে প্রীতম এই যে প্রীতম খাচ্ছে কুরকুরে এই যে দেখাচ্ছে তোমাদের কাকু কুরকুরে আমরা তোমাদের কাকু আমাকে কুরকুরে খাই দিল আর ওই যে ওখানে বসে সামনে রেখে মোটামুটি সবাই চলে এসছে বিয়ে বাড়িতে গরম লাগছে খেতেই পাচ্ছি না তুমি বলবে আমরা খাই তোমরা দেখে মজা নাও কি বলতো এখনো সেরকম একটা রাত হয়নি ওই জন্য মোটামুটি অল্প অল্প লোক এসছে এখনো সবাই এসে পৌঁছায়নি ঠিক 10টা বাজবে তখন প্রচুর লোক হবে আর এখন যেদিকে সব লোক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফুচকা স্টলে বাপি স্টলে পুকুরি মুকুরি ওখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে লোকজন দেখা যাচ্ছে না কিন্তু ভীষণ মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে সেই নিয়ে ভীষণ টেনশন হচ্ছে যে বাবা কাজের বাড়িতে যদি বৃষ্টি হয় তাহলে একটা বিশাল সমস্যার ব্যাপার জানি না এখন কী হবে তো চলো বিয়ে বাড়িতে সবাই এসছে এসে পুকুরে খাচ্ছি ফুচকা খেলাম আর যা যা করি কী কী করি সবটাই তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো তো বিয়ে বাড়ি খেয়ে ফাইনালি বাড়ি চলে এসেছি কী বলো তো বিয়ে বাড়িতে খাওয়ার জায়গাটা তোমাদের দেখাতে পারিনি যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম দেখাতে পারিনি এত ভিড় হয়েছিল এত ভিড় ভিড়ের ঠেলায় মানে ঠেলাঠেলি গাদাগাদির মতন প্রচুর লোক মানে কে কার আগে চেয়ার ধরছে কে কার আগে বসবে ঠেলাঠেলি গাদাগাদির মধ্যে ভুলেই গেছি যে তোমাদের খাওয়া দাওয়ার জায়গাটা দেখাবো কারণ প্রচুর আনন্দ হয়েছে প্রচুর মজা করেছি ভালো খাওয়া দাওয়া করেছি সেই জন্য তোমাদের মানে খাবার আনন্দে আর বিয়ে বাড়ির আনন্দে তোমাদের খাওয়া দাওয়ার জায়গাটা দেখাতে ভুলে গেছি কারণ কী বলতো আরেকটা কথা বলতো বৃষ্টির বিয়েতে যতটা আনন্দ করে হয়েছিলাম ততটা করে উঠতে পারিনি সেটা হচ্ছে পুরোটাই বৃষ্টির কারণ প্রচুর পরিমাণে বিয়ের মধ্যে বৃষ্টি হয়েছে কখনো ছেড়েছে কখনো বৃষ্টি হয়েছে সেই কারণে আর কী বলতো প্রথমত সবচেয়ে ভুলে গেছি খাওয়াটা দেখাতে এমন বৃষ্টি আর লোকজন সব লজের ভেতর ঠেলাঠেলি লেগে গেছে যদি লজে কোনো বৃষ্টি নেই বাইরে বৃষ্টি তখন প্রচুর পরিমাণে ভিড় সেই কারণে খাওয়া দাওয়াটা দেখাতে ভুলে গেছি তো সারাদিন ভালোই মজা করেছি ভালোই এনজয় করেছি যতটা করবো না ভেবেছিলাম তার চেয়েও বেশি আনন্দ করেছি তার চেয়েও বেশি মজা করেছি তো এখন বাড়ি চলে এসেছি তো আর কিছু বলার নেই যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে হালের বিয়েটা বিশাল 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 আনন্দ করেছি খুব যদি
ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর সাথে থাকে বেল আইকনকে টং করে বাজিয়ে দিও। ততক্ষণে সুস্থ থাকে, ভালো থাকে, টাটা।